যেকোনো মূল্যে রিয়ালের বিপক্ষে জয় চাই মার্কো আন্দ্রে টের স্টেগান। স্প্যানিশ লালিগায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, আর এই ম্যাচে যে দল জিতবে লালিগা দৌড়ে সেই দল এগিয়ে যাবে। অন্তত এই ম্যাচ জয়ী দল পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে। বর্তমানে পয়েন্ট টেবিলে বার্সেলোনা শীর্ষে আছে, যদি এল ক্লাসিকোতে বার্সেলোনা জিতে তাহলে তারা রিয়াল মাদ্রিদের থেকে এগিয়ে যাবে 5 পয়েন্টে, আর সেটাই চান বার্সেলোনা তারকা স্টেগান। স্টেগান বলছেন, আমরা সবসময় যেভাবে খেলি এই ম্যাচও সেভাবে পজিশন ধরে রেখে খেলতে চাই এবং ম্যাচে আমরাই সেরা হতে চাই। এটা কঠিন কিন্তু আমরা তাদের থামাতে পারি। আমাদের আছে গ্রেট তারকা এবং আশা করি তারা আমার গোল পোস্টের কাছেও আসতে পারবে না। প্রধান বিষয় হচ্ছে টিম ওয়ার্ক এবং বিশেষ মুহূর্তে যে সমস্ত কাজ করা দরকার তা আমরা করতে জানি। আমাদের সেখানে যাওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার এবং প্রস্তুত হতে হবে। এটি মৌসুমের অন্যতম মুহূর্ত যা আমরা পরিবর্তন করতে পারি এবং আমাদের হাতে আছে। আমরা জানি আমাদের অনেক শক্তি এবং আমি আত্মবিশ্বাসী। তিনি আরও যোগ করছেন, আমরা সেখানে একটি ম্যাচ খেলতে যাচ্ছি এবং আমরা সেখান থেকে 3 পয়েন্ট নিয়ে ফিরতে চাই। লিগে বা মৌসুমে কি ঘটেছে সেসব নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে এল ক্লাসিকো ম্যাচটি নিয়ে। বার্সেলোনার কাছে আবার 52 টাকা আবদার করলেন নেইমার। বার্সেলোনা এবং নেইমার যেন শিরোনামের পাতায় ভিন্ন ইস্যুতে। সাম্প্রতিক সময়ে নেইমার বার্সাতে ফিরতে চায় এবং বার্সা নেইমারকে পুনরায় আনতে চায় এমন খবর প্রচারিত হচ্ছে সবচেয়ে বেশি। এরই মধ্যে স্প্যানিশ গণমাধ্যম জানানো নেইমার পুনরায় বার্সার কাছে 6.5 মিলিয়ন ইউরো দাবি করেছে। নেইমার যখন বার্সাতে ছিল তখন বার্সার সঙ্গে যে চুক্তি রেনিউ করেছিল তখন এটা পাওয়ার কথা ছিল নেইমারের। নেইমার ক্লাব ছাড়ার কারণে ওই 52 টাকা দেয়নি বার্সেলোনা। এরপর বার্সেলোনা এবং নেইমার পাল্টাপাল্টি মামলা চালায়। তারও একটি মামলা ছিল 52 টাকা না পাওয়ার, তবে বার্সেলোনা এই টাকা দিবে না জানিয়ে দিয়েছেন। এমনকি তাদের এই টাকা দেওয়ার কোনো ইচ্ছেই নেই নেইমারকে। বার্সেলোনাতে আসার পর থেকে আলোচনার নতুন তারকা ব্রাথওয়েট। বিশেষ অনুমতি নিয়ে তাকে কেনার পর প্রথম দিনের পরিচিত অনুষ্ঠানে স্কিল দেখাতে গিয়ে ভুল করে হাসির জন্ম দিয়েছিলেন তিনি। এরপর প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে 2টি গোলের সহায়তা করেন, তার মধ্যে 1টি গোলের পর মেসি তাকে জড়িয়ে ধরেছিল বলে সে জার্সিটাই তিনি পরিষ্কার করেননি। এবার তিনি আবারও আলোচনায় মেসির প্রশংসা করে রীতিমতো মেসিকে ফুটবলের ঈশ্বর বানিয়ে দিয়েছেন ব্রাথওয়েট। ব্রাথওয়েট বলেছেন, ফুটবলটা যদি ধর্ম হয় তাহলে মেসি সেটার গুরু। বার্সাতে নতুন আসা এই তারকা বলেন, মেসি যা করে তা অন্য কেউ করতে পারে না।